শান্তিনিকেতনে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ নির্যাতিতার বন্ধুকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ এগারো জনকে আটক করেছে ইতিমধ্যে পুলিশ আর অভিযুক্তদের খোঁজে টাওয়া ডাম্পিং টেকনোলজি ব্যবহার করছে পুলিশ অনুবাংশ নিয়োগী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন আরও জানাচ্ছেন অনুবাংশ ঘটনার পুনর্নির্মাণ একই সঙ্গে টাওয়ার লোকেশন মোবাইলে সেটাও দেখছে পুলিশ এগারো জনকে আটক করা হয়েছে আর কি খবর দেখো আটক করা যে তিনজনকে খবর পাচ্ছি আমরা একই সঙ্গে টাওয়ার ডাম্পিং টেকনোলজি সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ এই ক্ষেত্রে কে কে ছিল ওই এলাকায় কোন কোন সময় ছিল আর বিশেষ করে ওই রাতের মধ্যরাতে সেই বিষয়টা পরিষ্কার করে দেবে যে কোন কোন ব্যক্তিরা ছিলেন সেই রিপোর্টটা তারা খুব শীঘ্রই পুলিশ হাতে পেয়ে যাবে এবং দ্বিতীয়ত বলবো যে স্কেচ করা হয়েছিল সেই স্কেচ ধরে পুলিশ খোঁজ খবর করে এবং বাকিদের সম্পর্কে নমুনা হয় তার জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে বিশেষ করে লোকাল পুলিশ যেখানে আছে এবং লোকাল লোকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে কেউ কাউকে দেখেছে কিনা এবং আটক যারা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের সঙ্গে কে কে ছিল অর্থাৎ মূল পাঁচজন সেই পাঁচজনের মধ্যে দুজনকে এখনো ধরা যায়নি তাদের স্কেচ করা সম্ভব হয়নি সেই দুটোতেই পুলিশ চাইছে তাদের স্কেচ করানো যায় এবং পুলিশ সেই সূত্রে কাজে লাগাইছে লোকাল সোর্স এবং যে মূল নির্যাতিতা এবং তার বন্ধু তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অনুবাংশ পুনর্নির্মাণ কি শেষ পুনর্নির্মাণ শেষ হয়ে গিয়েছে এবং একই সঙ্গে ফরেন্সিক টিম তারা আজকে এসেছিল ফরেন্সিক টিম ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে এবং যেখান থেকে মাটি সেই যেখানে রেপ করা হয়েছিল অভিযোগ সেইখান থেকে মাটি সংগ্রহ করেছে তারা নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছে ধন্যবাদ অনুবাংশ